বাংলা টেলিভিশনের এই মুহূর্তের সবথেকে জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। টানা দুই মাস ধরে টিআরপির চার্টে সবার উপরে রয়েছে এই সিরিয়াল। কিন্তু হঠাৎ করে সিরিয়ালে বদলে গেল অভিনেতা, কোনো এক অজানা কারণে বদলে গেল মিঠাইয়ের দাদাবাবু। কথা হচ্ছে স্যান্ডি চরিত্রটিকে নিয়ে। আগে স্যান্ডির চরিত্রে দেখা যেত অভিনেতা বিশ্ববসু বিশ্বাসকে, এখন তার বদলে এসেছেন অভিনেতা অস্কার ভট্টাচার্যকে। মিঠাই ধারাবাহিকের মিঠাইকে দর্শক যতটা ভালোবাসেন ঠিক সেরকমই ভালোবাসেন গোটা মোদক পরিবারকে। তাই ধারাবাহিকের চরিত্রের সঙ্গে একান্ত হয়ে গিয়েছেন দর্শকরা। প্রায় সব ধারাবাহিকেই আচমকায় গল্পের মোড় ঘুরিয়ে দেওয়ার প্রবণতা দেখা যায়। তবে বলা নেই কয় নেই, ধুম করে অভিনেতার বদল সচরাচর দেখা যায় না। এবার তেমনটাই হলো মিঠাই সিরিয়ালে, সরিয়ে দেওয়া হলো মিঠাইয়ের দাদাবাবুর স্যান্ডিকে। তবে এই প্রথম নয়, মিঠাই সিরিয়ালে এর আগেও নন্দার চরিত্রেও আনা হয় বদল। এই চরিত্রটি করতে দেখা গিয়েছিল অভিনেত্রী প্রিয়ম চক্রবর্তীকে, তার বদলে এখন নন্দার চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীকে। তবে নন্দার চরিত্র বদলের পিছনে কারণ ছিল প্রিয়মের প্রেগনেন্সি। তবে বিশ্ববসুর স্যান্ডির চরিত্রে এমন রদবদলের ক্ষেত্রে কী কারণ এখনও তা জানা যায়নি। বিশ্ববসুর সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেতা জানান তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চান না। এই ধারাবাহিকের আগে রানী রাসমণিতে রানীর মার নাতির চরিত্রে দেখা গিয়েছিল বিশ্বকে। বিভিন্ন সময় বিশ্বর নাম জড়িয়েছে দিতিপ্রিয়ার রায়ের সঙ্গে। কখনো আবার শোনা গিয়েছে ওগো নিরুপমা ধারাবাহিকের নিরুপমা অর্থাৎ অর্কজার সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন বিশ্ব। তবে দিতিপ্রিয়ার সঙ্গে সম্পর্কের খবর একেবারেই গুজব, সেটা আগেই জানিয়েছিলেন দুজনেই। মিঠাই ধারাবাহিকে এই হঠাৎ বদলের ফলে স্যান্ডির চরিত্রে উস্কার কতটা দর্শকদের মন জয় করতে পারবে এখন সেটাই দেখার। আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।